নৈহাটি রেল স্টেশনে হকারদের উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদের পথে নামলো ইনস্ট্যান্ট রেলওয়ে শিয়ালদহ ডিভিশন হকার্স ইউনিয়নের নৈহাটি শাখার তরফ থেকে এক প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন করা হলো বৃহস্পতিবার। এদিন দুপুরে রেল স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে গর্জে ওঠার পাশাপাশি কোনো রকম পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না এই দাবিতে নৈহাটি এক নম্বর প্ল্যাটফর্মে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করে নৈহাটি রেল স্টেশনের হকার্স ইউনিয়ন ও হকাররা। এই প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন নৈহাটি শহর হকার্স ইউনিয়নের সভাপতি বিষ্ণু অধিকারী, নৈহাটি শহর যুব তৃণমূল নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়, নৈহাটি রেল স্টেশনে হকার ইউনিয়নের সভাপতি প্রশান্ত অধিকারী সহ একাধিক হকাররা। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না এই দাবি করে প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয়েছে নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়নের তরফ থেকে। শেখ মুক্তার রিপোর্ট, NTVWB। দেখুন, কারণটা আমাদের কিছু না, রেল তো দেখতে পাচ্ছেন কীভাবে, আমরা তো ভারত সরকারের লোগো দেখে অভ্যস্ত, এখন হঠাৎ করে আমাদের আদানির লোগো দেখতে হচ্ছে। যাই হোক, সেটা কেন্দ্র সরকারের সিদ্ধান্ত, কেন্দ্র সরকার যেইভাবে পারছে তাদের সিদ্ধান্ত প্রয়োগ করো, কিন্তু এটা তো বাংলা, এইভাবে হঠাৎ করে সিদ্ধান্ত যে সব হকারদের উচ্ছেদ করে দেবো, হঠাৎ করে সিদ্ধান্ত যে ট্রেনে এখন আর কোনো রেলের হকার, যারা দীর্ঘদিন ধরে হকারি করছে তারা হকার করতে হবে না, সেই সিদ্ধান্তকে আমরা মানি না। আমরা বলছি রেলকে, রেল প্রশাসনের যে কোনো সিদ্ধান্তর তার সাথে আমরা হাতে কেন পায়ে পায়ে সবসময় সহযোগিতা করতে রাজি আছি। আমরা বলতে চাইছি যে রিলায়েন্স বা আদানিকে এইসব স্টল না দিয়ে যেসব ভাইরা, যেসব দাদারা, যেসব আমাদের অভিভাবকরা দীর্ঘদিন ধরে এই হকারের মাধ্যমে, এই রেলের প্ল্যাটফর্মে দোকানের মাধ্যমে নিজের পেট কেন জীবিকা অর্জন করছেন, তাদেরকে আপনি পুনশ্চিত ব্যবহার করুন, তাদেরকে একটা টাকার মাধ্যমে কীভাবে সুনিশ্চিত করা যায় সেটা দেখুন। আপনি হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন সবকে উঠিয়ে দেবেন, তো এই এরকম উন্নয়নকে বাংলায় সম্ভব না। এরকম উন্নয়ন বাংলায় আমাদের, আমাদের দিদি তো কখনো আমাদের এরকম পথ দেখাননি। আমরা দিদি, আমরা জানি যে কাউকে কিছু করতে গেলে পুনর্বাসন, যারা দীর্ঘদিন ধরে যে জায়গায় বসবাস করছেন, দোকানদারি করছেন, তাদেরকে আগে ব্যবস্থা করে দেওয়ার পর উন্নয়নটা করুন, কিন্তু রেলের যে সিদ্ধান্ত হঠাৎ করে সব খালি করে দেবো তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, আগামী দিন আরও বৃহত্তর লড়াই হবে। দেখুন, সঠিক সংখ্যাটা তো বিষ্ণু বলতে পারবে বা প্রশান্ত কাকা আছে, এরা বলতে পারবে সঠিক কত। মূলত এই সমস্ত মানুষের কি পরিস্থিতি হবে, তাহলে পরিস্থিতি হবে ভাবতেই পারছেন। আমরা তো, আপনারা তো জানেন যে আজকে সারা স্বাধীনতার পর থেকে আজকে সবচেয়ে বেশি বেকার সমস্যা হয়েছে নরেন্দ্র মোদীর সময়। আজকে মাথা পিছু যদি প্রতিটা হকারের মাথা পিছু যদি চারজন করেও লোক ধরেন, যদি আমি খুব ভুল না বলি 50,000 হকার আছে, হকার ভাই বললেন, মানে 2,00,000 মানুষকে আরও কর্মহীন করে দেওয়ার প্রক্রিয়া নরেন্দ্র মোদীর সরকার শুরু করেছে। এর বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক আন্দোলন করব বিষ্ণু অধিকারীর নেতৃত্বে। আমাদের তো আর কিছু করার নেই, আমরা তো আর রাষ্ট্রীয় শক্তির সাথে আমরা তো আর লড়াই করতে পারবো না, অসম লড়াই, কিন্তু আমরা পেট জীবিকার স্বার্থে গণতান্ত্রিক লড়াই করব, রাস্তায় নেমে আন্দোলন করব মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে নিয়ে। নেবেছেন পথে, নেবেছেন রেল প্রশাসন যেরকমভাবে আপনাদের নিপীড়িত করছে হকারদের, দিনের পর দিন কী বলবেন? হকারের আন্দোলন দীর্ঘদিন ধরে চলে এসছে, হকারদের প্রতি যখনই অত্যাচার করবে রেল প্রশাসন, হকার বৃহত্তম আন্দোলনে নামবে, এর জন্য হকার প্রস্তুত আছে। আর এখানে হচ্ছে রুজিরুটির লড়াই, পেটের লড়াই, পেটের লড়াইয়ের জন্য হকাররা সর্বসময় রাস্তায় নেমেছে, রাস্তায় নামবে এবং নেমে থাকবে। আপনাদের মূলত দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে আমরা রেল প্রশাসন, রেলকে আমরা পয়সা দিতে রাজি আছি, আমাদেরকে পুনর্বাসন দিক এবং আমাদেরকে বৈধকরণ করুন, আমাদের বিকল্প ব্যবস্থা ছাড়া আমরা হকার উচ্ছেদ মানছি না আর মানব না। নাম? নাম প্রশান্ত অধিকারী, আমি আছি নৈহাটি রেল হকার সংঘের সভাপতি।